আজকে যদি আপনার রূহটা চলে যায় আজকে আপনি মৃত হয়ে যাবেন কেউ আপনাকে বাঁচাতে পারবে না 24 ঘন্টার ভিতরে কবরস্থ করার পরে আপনার দেহের ভিতরে পোকা হয়ে যাবে কোথাও থেকে আর সেই তেল খুঁজে পাওয়া যাবে না সেই বাতি আর কোনোদিন জ্বলবে না 24 ঘন্টার ভিতরে পোকা হয়ে যাবে আপনার পিছনের রাস্তা দিয়ে পোকাগুলো বের হবে 3 দিনের ভিতরে নাক নাকের জায়গায় থাকবে না 6 দিনের ভিতরে নখগুলা খসে পড়বে 9 দিনের ভিতরে লোমগুলা খসে পড়বে 17 দিনের ভিতরে দেহটা ফেটে দেহের ভিতরে সকল নারী বুড়িগুলো বাহিরে বের হয়ে যাবে 1 মাসের ভিতরে এক টুকরা গোশত থাকবে না সব পচা শুরু হয়ে যাবে এমন কি আপনার দেহের ভিতরে 6 মাসের ভিতরে হাড় গোরগুলা পর্যন্ত আলাদা আলাদা হয়ে যাবে এমন কি একটা বছর যেতে পারবে না আদরের দেহটা মাটির সঙ্গে মিশে যাবে আল্লাহ বোঝায় দিচ্ছেন খোঁজো লা শারকিয়াতাও ওয়ালা গরবিয়া পূর্ব পশ্চিমে কোথাও থেকে খুঁজে আর তেল পাবা না তোমার দেহটা চলবে না যিনি তোমার দেহটাকে সচল রেখেছেন তিনি কে এরপর আসুন আমার ভাইরা ইয়াকাদু যাইতুহা ইউদি ওয়া লাম তামসাসুহুনা এমন আলো সেটা কোন কিছু ছাড়াই যেটা প্রজ্বলিত হয় আপনার ভিতরটা যখন আলোকিত হয় গুনাহ মুক্ত হয় বাহিরটাকেও যিনি আলোকিত বানায় দেন তিনি কি এবার চলুন আমার ভাইরা সরাসরি চলে যেমন একটা আয়াতে যেই আয়াতটা নিয়ে নাস্তিকরা সবচেয়ে বেশি বাড়াবাড়ি করে প্রায় সময় বলে হুজুররা পারলে আয়াতের তাফসির করেন এমন একটা আয়াত দিছেন আজকে আমারে তাফসির করতে আপনারা একটু আগে পরে ফালাইতেন আমারে এমন একটা আয়াত দিছেন যে আয়াতটা নিয়ে নাস্তিকরা সবচেয়ে বেশি গাটাগাটি করে যে এই আয়াতের অর্থ কি আল্লাহ আল্লাহ আজকে আমার মতো নালায়েকের জবান দিয়ে এমন কথাগুলো বের করে দিও যে কথাগুলো নাস্তিকরা শুনলে আস্তিক হয়ে যাবে এমন কথাগুলো বের করে দিও পড়েন আমিন আমিন আর আস্তিকদের হৃদয়ের ভিতরে যাদের ঈমান আছে ঈমানের জোর বল মানসিকতা আরো বেশি বৃদ্ধি পেয়ে যাবে এমন কথাগুলো দান করে দিও পড়েন আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন 35 নং আয়াতে কারীমাতে বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ এই আকাশ এই জমিনের যিনি আলো যিনি নূর তিনি কে নাস্তিকদের প্রশ্ন শুরু আমরা তো এই পৃথিবীতে আলো পাই সূর্য থেকে আলো পাই তাহলে কেমন করে আল্লাহ নূর আপনি জমিনের মধ্যে সূর্য থেকে আলো পাচ্ছেন জান্নাতে যিনি সূর্যবিহীন আলো দেখাবেন তিনি কে সেখানে সূর্য থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আপন আপন জান্নাতের ভিতরে আলোর বিচ্ছুরণ ঘটায় দিবেন লাইট আপন লাইট আলোর উপরে আলো নূরুন আলা নূর সমস্ত আলোর উপরে যার আলো তিনি কে তাহলে প্রথম শব্দে আল্লাহ তাআলা বুঝায় দিলেন যত আলো দেখতে পাচ্ছ এগুলো সৃষ্টি কার স্রষ্টা তিনি কে জবান খুলে বলেন তিনি কে এরপরে আমার ভাইয়েরা আমার সঙ্গে সঙ্গে বোঝার চেষ্টা করে মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা তার আলোর দৃষ্টান্ত এমন একটা বাতির মতো স্বচ্ছ যেই বাতি
যেই বাতির উপরে কাচের একটা আবরণ আছে, কাচের আবরণটা তার উপরে স্বচ্ছ কাচের আবরণ, সেখান থেকে প্রতিবিম্ব হয় আলো, সেই আলোটা দেখতে এমন মনে হয়। আল্লাহ পাক বলছেন কাউ কাবুন দুরিয়ু কদমিন শাজারাত মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনা। আল্লাহ পাক বলছেন বিচ্ছুরিত হয় আলো, আলো জ্বলার জন্য একটা বাতি লাগবে, আর সেই বাতি জ্বলার জন্য তেল লাগবে, সেই তেল আসে জাইতুন নামক গাছ থেকে। আল্লাহ বলেন লা শারকিয়া ওয়ালা গারবিয়া, পূর্ব পশ্চিমে কোথাও সেই গাছ পাওয়া যায় না, তেল পাওয়া যায় না, তাহলে সেই গাছ সেই তেলের দৃষ্টান্ত কি? আল্লাহ বাতি বলতে বা কি বোঝানে? এই বিষয়গুলো নিয়ে নাস্তিকরা প্রশ্ন করে, একটাবার গবেষণা করে দেখেন, চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা দেহ দিয়েছেন। মনোযোগ আছে তো? একবারে পুরো মনোযোগ থাকতে হবে, আছে তো ইনশাআল্লাহ? জোরে একটু ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা খাঁচা দিয়েছেন, ইংরেজিতে এটাকে নিচ বলা হয়, একটা খাঁচা দিয়েছেন আল্লাহ পাক আমাকে আপনাকে। খাঁচার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাতি বসায় দিয়েছেন, বাতিটা কোনটা বোঝার জন্য বুঝতে হবে, বাতিটা হচ্ছে আপনার আমার হৃৎপিণ্ড, এই বাতি যিনি আমার আপনার দেহের ভিতরে বসায় দিয়েছেন তিনি কে? এবার বাতির ভিতরে তৈল আছে, যেই তৈলটা লা শারকিয়া ওয়ালা গারবিয়া, পূর্ব পশ্চিমে কোথাও পাওয়া যায় না, যেই তৈলটা সরাসরি আল্লাহ দান করেন, পূর্ব পশ্চিম থেকে খুঁজে পাবেন না, ওই তৈলটার নাম হলো রুহ। এই রুহটা যিনি আমার আপনার ভিতরে দিয়ে দিয়েছেন তিনি কি? হৃৎপিণ্ডের ভিতরে আল্লাহ একটা আবরণ দিয়েছেন, আল্লাহু আকবার, একটা আবরণ দিয়ে রেখেছেন আমার মাওলা, যে আবরণটা এত দামি থেকে দামি, যখনই আপনি একটা গুনাহ করেন, হেরিকেনের ভিতরে আপনি দেখবেন সলতা যখন জ্বলে, স্বচ্ছ কাচের ভিতরে দাগ পড়ে যায়, ময়লা আবরণ দিয়ে ভরে যায়। আপনি যখন গুনাহ করে ফেলবে, আপনার হৃৎপিণ্ডটা কালো হতে থাকবে, কালো হতে থাকবে, আবরণটা যখন কালো হয়ে যাবে, গুনায় গুনায় পরিপূর্ণ হওয়ার কারণে গুনাকে গুনা মনে হবে না, ঠিক না বিধি? এবার আসুন আয়াতের তাফসীর হাদিস থেকে বোঝার চেষ্টা করি। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, একটা গুনাহ যখন আপনি করে ফেলবেন, একটা কালো দাগ পড়ে যাবে, এরপরে যখন আরো একটা গুনাহ করবেন, আরো একটা কালো দাগ পড়ে যাবে, ঠিক যেমনি করে হ্যারিকেনটার উপরে স্বচ্ছ কাচ অথবা বাল্বটা যখন ময়লা হয়ে যায়, স্বচ্ছ বাল্বের উপরে ময়লা পড়ে যাওয়ার কারণে কালো দেখা যায়, আপনার আমার হৃৎপিণ্ডের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে আবরণ দিয়ে রেখেছেন, গুনার কারণে কালো হয়ে যায়, কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, যখন আপনি তাওবা করবেন, এই কালো আবরণটাকে যিনি ছাড়িয়ে দিবেন তিনি কি? এখন নাস্তিকরা বুঝে না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? কথা একবারে পরিষ্কার, তরুণরা তোমরা বলো লিল্লাহে তাকবীর। মাহফিলে তরুণ বেশি না বুড়া বেশি? মাশাআল্লাহ, যেভাবে সে উঠে দাঁড়ায় মুজাহিদ, আলহামদুলিল্লাহ। দেখেন একটা অসুস্থ মানুষ, কিন্তু তার জেনের ভিতরে আল্লাহ পাক আল্লাহর তাকবীরটা সুন্দরভাবে দিস, একেবারে ঢেউগুলো খুব সুন্দরভাবে আসে,
আমি এটা লক্ষ্য করি তার তাকবীরের সময় আল্লাহ যেন ভাইরে বরকত দান করে পড়েন আমিন তাহলে আমার আপনার খাঁচা এই খাঁচার ভিতরে ছাতনিগুলো রয়েছে তার ভিতরে যিনি হৃৎপিণ্ড বসায় দিয়েছেন তিনি কে আল্লাহ হৃৎপিণ্ডের উপরে যিনি আবরণ দিয়ে দিয়েছেন তিনি কে আল্লাহ এই যে দৃষ্টান্ত এটা কার দৃষ্টান্ত তোর মতো নাস্তিক যারা কেমনে বুঝবা যদি কোরআনের কাছে না আস আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন তার মানে কথাগুলো কার বুঝার জন্য কি লাগবে ব্রেইন লাগবে মাথা লাগবে আমার এক উস্তাদরে আমি কয়েক বছর আগে মনে বলছিলাম যেহেতু অনেকবার আসছি আমার এক উস্তাদরে নাস্তিকরা ধরছে যে হুজুর সব নাকি কোরআনে আছে তাহলে একটু বলেন তো দেখি কোরআনের কোন জায়গায় আছে কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হবে কোন জায়গায় আছে হুজুর কয় এটাও কোরআনে আছে কয় হুজুর কোন জায়গায় আছে একটু দেখাই দেন তাহলে ঠিক হয়ে যাবে হুজুর সঙ্গে সঙ্গে বললেন فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون যদি তোমরা না জানো যারা জানে তার কাছ থেকে জেনে নাও আপনি না জানাটা অপরাধ না জেনে নেন আপনি জেনে নেন কতটা রুটি বানানোর জন্য কতটুকু আটা লাগবে আমি তো রুটি বানাই না আমার স্ত্রী বানায় আর হোটেলের মধ্যে হোটেল বয়রা বানায় তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয় এই সমাধানও যিনি কোরআনে দিয়েছেন তিনি কে সব কোরআনের মধ্যে আছে না নাই তাহলে আমরা কয় নাম্বার আয়াতে আছি সূরা নূরের কয় নং আয়াত কথা কয় না কয় নং 35 নং আয়াতে কারিমাতে আল্লাহ বলে দিলেন لا شرقية ولا غربية পূর্ব পশ্চিমে কোথাও সেই গাছে তেল পাওয়া যায় না আজকে যদি আপনার রুহটা চলে যান আজকে আপনি মৃত হয়ে যাবেন কেউ আপনাকে বাঁচাতে পারবে না ২৪ ঘন্টার ভিতরে কবরস্থ করার পরে আপনার দেহের ভিতরে পোকা হয়ে যাবে কোথাও থেকে আর সেই তেল খুঁজে পাওয়া যাবে না সেই বাতি আর কোনোদিন জ্বলবে না ২৪ ঘন্টার ভিতরে পোকা হয়ে যাবে আপনার পিছনের রাস্তা দিয়ে পোকাগুলো বের হবে তিন দিনের ভিতরে নাক নাকের জায়গায় থাকবে না ছয় দিনের ভিতরে নখগুলা খসে পড়বে নয় দিনের ভিতরে লোমগুলা খসে পড়বে ১৭ দিনের ভিতরে দেহটা ফেটে দেহের ভিতরে সকল নারী বুড়িগুলো বাহিরে বের হয়ে যাবে এক মাসের ভিতরে এক টুকরা গোশত থাকবে না সব পচা শুরু হয়ে যাবে এমনকি আপনার দেহের ভিতরে ছয় মাসের ভিতরে হাড় গোড়গুলা পর্যন্ত আলাদা আলাদা হয়ে যাবে এমন কি একটা বছর যেতে পারবে না আদরের দেহটা মাটির সঙ্গে মিশে যাবে আল্লাহ বোঝায় দিচ্ছেন খোঁজো লা শারকিয়াতাও ওয়ালা গারবিয়া পূর্ব পশ্চিমে কোথাও থেকে খুঁজে আর তেল পাবা না তোমার দেহটা চলবে না যিনি তোমার দেহটাকে সচল রেখেছেন তিনি কে এরপর আসুন আমার ভাইরা ইয়াকাদু যাইতুহা ইউদি ওয়ালাম তামসাসুহুনা এমন আলো সেটা কোন কিছু ছাড়াই যেটা প্রজ্বলিত হয় আপনার ভিতরটা যখন আলোকিত হয় গুনাহ মুক্ত হয় বাহিরটাকেও যিনি আলোকিত বানায় দেন তিনি কে অনেকে দেখবেন কয় হুজুর আমি এমনি ভালো লোক খালি নামাজটা পড়ি না আল্লাহ কয় তুই ভালো লোক না তোর ভিতরে আলো জ্বলে নাই বাহির আলোকিত হতে কথা কয় না বাহির আলোকিত হতে এবার আরো বোঝার চেষ্টা করেন আমরা যারা নামাজ পড়ি ৫০-৬০ বছর ধরে ওযু করি দুঃখজনক সত্য
বাংলাদেশের অনেক নামাজির 50-60 বছরের ওযুটা পুরোপুরি হয় না ঠিক না বেঠি ঠিক তো কইলেন তাহলে শরমের বিষয় না ঠিক তো কইলেন সবাই ওয়াজ শুনবেন কতক্ষণ কতক্ষণ 11টা পর্যন্ত করলে হইতো না ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আমরা থাকবেন তো ইনশাআল্লাহ খুব বেশি লম্বা না আবার কমও না ইনশাআল্লাহ কম ইনশাআল্লাহ এটা আমাদের দেশের ভাষা না বুঝতে কষ্ট না তো এবার কম এই দেহটা একটা কি খাসা এর ভিতরে আছে কি মাশাআল্লাহ এই হৃৎপিণ্ডটা যদি একটু পরিষ্কার করে ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু এই জায়গাটা যদি পরিষ্কার হয়ে যায় আপনার হৃৎপিণ্ডের উপরে যেই আবরণ আল্লাহ দিয়েছেন কাচের উপরে আবরণের কথা বলা হয়েছে যেই আবরণটুকু আল্লাহ পাক দিয়েছেন স্বচ্ছ রাখার চেষ্টা করবেন তাওবাদী যদি স্বচ্ছ রাখে যিনি প্রতিনিয়ত ভিতরকে আলোকিত করে বাহিরকে আলোকিত করে দিবেন তিনি কে এবার ভিতর আলোকিত হইছে আপনি ভালো মানুষ বাহির আলোকিত করবেন ওযু লাগবে ওযুটা কেমনে করবেন 50-60 বছর ধরে নামাজ পড়ি অনেকের ওযুর ভিতরে এখনো ভুল আছে হুজুর এই কথাটাও কইতে পারলেন আপনি দেশি মানুষ দেখেন ভুলটা কেমনে শরীফ বেনে দূরে একটু পরে দিয়ে নামার দেখেন ভুলটা কেমনে এক নাম্বার ভুল করি এই দুই হাত আমরা দৌত করি একত্রে দুই হাত দৌত করি কতবার জোরে কন তার মানে দেখেন সুফাইরের এই যে হাজার হাজার লোক বল সব লোকেরা কইছে দুই হাত দৌত করি তিনবার এক লগে নাও করুন লাগবে ছয়বার কিন্তু করেন কয়বার তাহলে অজুটা রেডিমেড ভুল অজু সারা জীবন করছেন নূর কেমন এরপরে যখন কুলি করি আল্লাহর নামে শব্দ চয়ন করলেন মাদ মাদ গরগর গরগর করে ভিতরে আওয়াজ হবে আজকে মুসলমান সব করতে আমাদের লজ্জা লাগে না কিন্তু গরগরা করতে লজ্জা লাগে ঠিক না বেঠি হুজুরি গরগরা করলে শরম লাগে মানুষ কি করে জিলা গরগর করে উজু করতেছে রোজার মাস ছাড়া আর রোজার অবস্থা ছাড়া গরগর করে কুলি করবেন কয়বার এরপরে নাকি পানি দেন এদের মধ্যে একেবারে 100% মধ্যে 100% ভুল করে এমনি সিডে এমনি সিডে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে অজুর পানিটা হাতের ভিতরে নেবেন হাতের ভিতরে নেওয়ার পর বিশ্ব নবী শব্দ চয়ন করেছেন ইস্তিনশাক ইস্তিনশাক মানে টান দেওয়া সিডায় দেওয়া না সিডায় দেওয়ার আরবি হচ্ছে আর রসু বিল মা পানি সিডায় দেওয়া এমন এমন এটার নাম না ইস্তিনশাক মানে নাক দিয়ে টান দিবেন কদ্দুন নিবেন রসুল বলছে খাইসুম পর্যন্ত এটার নাম খাইসুম এখানে শয়তান বসা থাকে এই টাঙ্গুল দিয়ে দেহান তো কোন জায়গা দেহান তাহলে কাজে লাগবে দেহান এক মুরব্বি আগে আদ্দা থেছে না কয় যে হুজুর বারবার দেয় দিতাম না একবারই দেয় দিই কোন জায়গা এই জায়গার নাম খাইসু বেশি দাম দিয়ে না তাহলে মাথা বন্ধ যাইবো আর আমারে কইবেন দেখছো হুজুরে কি ওয়াজ করে গেল বেশি দাম দিয়ে না এই পর্যন্ত হালকা একটু টান দিয়ে উঠাই দেন এটারে বলে খাইসু এখানে শয়তান বসা থাকে আপনি যখন ইস্তিনশাক করবেন নাক দিয়ে পানিটা টান দিবেন বা হাতে যখন স্তিন সার করবেন নাকটাকে ঝাড়বেন শয়তানের কুমন্ত্রণা মুক্ত হয়ে যাবেন আপনি যখন নামাজের জন্য বের হয়ে যাবে আপনি যা আল্লাহর কাছে চাইবেন ফাহুয়া হাদ্দুহু আপনার মনের বাসনাগুলো যিনি পূরণ করে দিবেন তিনি কে বুঝে আসতেছে তো ইনশাআল্লাহ তাহলে এই পদ্ম টান দিয়ে নিলেন বাও হাতে নাকটা জানলেন এখন বলেন কয়জন এই কাজটা করছি নাই নাই এরপরে মুখ ধোয়ার সময় অসুবিধা নেই এটা ঠিকঠাক ভাবে করি খেয়াল রাখবেন চুলের গুড়া দুই কানের লতি এই লেহিয়া পুরা দাড়ি দাড়ির হাত
সুন্দর করে দাড়ির হাতটা ভালোভাবে হাড় ভালোভাবে দৌত করবেন, এই পুরো জায়গাটা পুরো মুখমণ্ডল ভালোভাবে দৌত করে দাড়িটা খিলাল করবেন, মাথা মাসেও করবেন। গার মাসের ব্যাপারে হাদিসটা আছে দুর্বল, তারপরেও যারা আমল করেন করবেন। এরপরে পাটা যখন আমরা দৌত করি ভুল করি, আমরা খিলালটা অনেকে করি না, পাটা ওজুর শুরুতে বিসমিল্লাহ অধিকাংশ লোকই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি না। আর আরেকটা আমল আমাদের কাছ থেকে একেবারে বিতাড়িত, সেটা হচ্ছে নিসওয়াক করা, মোটেও আমরা করি না, ঠিক না বিঠি? এখন আসুন আমার ভাইয়েরা, প্রথমে আপনি নিসওয়াক করবেন, বিসমিল্লাহ বলবেন, তিন তিনবার করে হাত দৌত করবেন, ভালো করে আপনি সুন্দর করে আপনি কুলিগুলা করবেন মাদমাদা সহকারে, নাকের ভিতরে পানি দিবেন, মুখমণ্ডল ভালোভাবে দৌত করবেন, কোনোই পর্যন্ত হাত দৌত করবেন, মাথা মাসেও করবেন, আপনি আপনার দুই পা ভালো করে দৌত করবেন খিলাল করা সহ। এরপরে যখন ওযু সেরে আপনি দাঁড়াবেন, আপনি তাকায় তাকায় দেখবেন পানিগুলা গড়ায় যাচ্ছে, এই পানির সঙ্গে আপনার হৃৎপিণ্ডের উপরে কালো কালো যেই দাগগুলা পড়ে গেছে, যিনি এই কালো দাগগুলা মুছে দেওয়ার জন্য ওজুর পানিকে যথেষ্ট বানায় দিবেন তিনি কি? আর একটা দোয়া পড়ে নেবেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। যদি দোয়াটা পড়েন, যিনি আপনাকে পবিত্র মানুষের কাতারে কবুল মঞ্জুর করবেন তিনি কে? এবার আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছেন, নূরুন আলা নূর, দুনিয়াতে যত আলো দেখে, এই দেখেন লাইট জ্বলতেছে, একটু দূরেরটার দিকে তাকান, তাকান সবাই তাকান, ডান দিকের লোক ডান দিকে তাকান, বা দিকের লোক বা দিকে তাকান, দেখছেন একটা বিচ্ছুরণ হচ্ছে, দেখছেন মনে হচ্ছে আলো অনেক দিক ছড়ায় যাচ্ছে, এরকম মনে হচ্ছে না? বলেন বলেন মনে হচ্ছে না? এই যে আলোটা ছড়ায় যাচ্ছে, নূরুন আলা নূর, লাইট আপন লাইট, আলোর উপর আলো, নূরুন আলা নূর, সমস্ত আলোর উপরে যার আলো তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ। এই নূরটা পাবে কে? আল্লাহ পাক বলে দিচ্ছেন, ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ নূর দেখান, যাকে ইচ্ছা আল্লাহ নূর দেখান। মূসা আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে মাদায়েনের সোয়াইব থেকে ফিরার পথে 10 বছর পার করে যখন ফিরে আসতেছিলেন, তুর পাহাড়ের মধ্যে যখন আসলেন, দেখতেছে একটা গাছের মধ্যে আলো জ্বলতেছে, নবী মুসা আলাইহিস সালাম বড় অবাক হয়ে গেলেন, আল্লাহ এটা কিসের আলো, কেমন আলো? মনে মনে ভাবলেন এটা সাধারণ আলো। স্ত্রীকে বললেন, স্ত্রী তখন গর্ভবতী ছিল, এই জায়গায় তুমি অপেক্ষা করো, একটু আগুন নিয়ে আসি, আমাদের জন্য উপকার হবে অন্ধকার রাতে চলতে। গাছের সামনে যখন গেলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফখলা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, নবী মুসা তুমি তোমার জুতা খুলে ফেলো, এটা কোনো আগুন না, তোমার রবের নূর তুমি দেখতে পাচ্ছ, জুতা খুলে ফেলো। জোরে বলেন আল্লাহু আকবার। যেই গাছে নবী মূসা আলাইহিস সালাম নূর দেখেছে আমার ক্ষুদ্র জীবনে, আল্লাহ তৌফিক দিয়েছে ওই গাছটার সামনে গেছে, ওই গাছের ছোট্ট একটা ডাল, ইহুদিরা অনেক কিছু করে, ওইখান থেকে ডাল কেটে আনে, অনেক কিছু করে, আমি শুধু এই নিয়তে আছি যে আল্লাহ এই গাছটার মধ্যে আপনার নূর নবী মূসা আলাইহিস সালাতুসসালাম দেখছে, সুবহানাল্লাহ, বিহামদিহি, ছোট্ট একটা ডাল কেটে এটা ডায়রির ভিতরে দিয়ে রাখছি, এই জন্য দিয়ে রাখছি, মাঝে মাঝে দেখি আর চিন্তা করি, আল্লাহ আকবার, আল্লাহ পাকের নূর
নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাছে দেখেছেন আল্লাহর নূর আল্লাহ যাকে দেখান তিনি দেখেন জোরে কোন আল্লাহু আকবার এরপরের কথা আসেন আমার ভাইরা وَيَضْرِبُ الْأَمْثَالَ لِلنَّاسِ যিনি দৃষ্টান্তগুলো পেশ করেন তিনি কে আল্লাহ মানুষের নিকট মানুষের জন্য দৃষ্টান্ত দিয়ে যিনি বুঝায় দেন তিনি আমার আল্লাহ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ সব বিষয় সম্পর্কে যিনি সবচেয়ে বেশি জানেন তিনি কে আমার ভাইরা এবার মনোযোগটা আবার আয়াতের দিকে দেন একটা খাঁচা খাঁচার ভিতরে বাহিরে আল্লাহ প্রতিবিম্ব রেখেছেন প্রতিবিম্ব রেখেছেন একটা খাঁচা একটা পিঞ্জর আমার দেহ এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হৃৎপিণ্ড দিয়েছেন হার্ট দিয়েছেন একটা বাতি দিয়েছেন এই বাতিটা যদি সংশোধন হয়ে যায় এই বাতিটা যদি জ্বলে ওঠে যিনি আপনাকে আমাকে আলোকিত বানায় দিবেন তিনি কি একজন সাহাবীর উদাহরণ শুনেন আমার মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের দুইজনের কষ্ট হয়নি একজন সাহাবীর উদাহরণ শুনেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ১৬ বছর বয়সের সাহাবী বিশ্ব নবী বড় আদর করেন আল্লাহ নবী বার্তাবাহক হিসাবে বিভিন্ন জায়গায় পাঠান সাহাবীর দাম কম না বেশি নবীজির বার্তাবাহক যাও এই বার্তাটা নিয়ে যাও সাহাবি নিয়ে যায় কি আলোকিত মানুষ সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার পথ ধরে যাচ্ছে হঠাৎ একজন মহিলা গোসল করতেছে অপরিচিতা মহিলা সেই দিকে নজর চলে গেল সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নজরটাকে হেফাজত করলেন ফিরালেন নজর একবার পড়ে গেছে টেনে নজরটারে ফিরায় ফেললেন ফিরায় ফেলে মনের ভিতরে চলে আসলো আহারে আমি বিশ্ব নবীর বার্তাবাহক কেমন করে আমি আমার হৃদয়টাকে কালা বানায় ফেললাম কুলুষিত বানায় ফেললাম অন্ধকার বানায় ফেললাম গুনার কথা মনে হয়ে মদিনা ছেড়ে হাঁটতে 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 মক্কা মদিনার মধ্যবর্তী স্থান যেখানে বেদুইনরা বসবাস করে ওই প্রান্তে অবস্থান করা শুরু করলেন কেউ চিনে না কেউ জানে না একটা গুহার ভিতরে প্রতিদিন সেখানে থাকেন সন্ধ্যাকালীন সময় নেমে আসে সারাদিন খানা পিনা নাই সন্ধ্যাকালীন সময়ে নেমে আসে নেমে এসেই তিনি ফুপায়া ফুপায়া কাঁদতে থাকে লোকেরা এক পেয়ালা দুধ দেয় দুধ পান করতে থাকে আর চোখের পানি ঘোলা টপ টপ করে ফেলতে থাকে লোকেরা জিজ্ঞাসা করে কেন তুমি এত কাঁদো কারো কথা কোনো জবাব নাই আবার এক পেয়ালা দুধ খেয়ে সালাবা গুহার দিকে চলে যায় বিশ্বনবীর আদরের সাহাবীকে না পেয়ে এক সপ্তাহ দুই সপ্তাহ পর হয়ে যায় আল্লাহ নবী বললেন সাহাবীরা রে আমার সালাবা কোথায় আল্লাহ নবী আবু বকরকে পাঠালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন আলীকে পাঠালেন কত বেশি আদর করেন সালাবাকে সবাই মিলে খুঁজতে বের হল প্রান্তে প্রান্তে খুঁজে সালাবাকে আর যখন পাচ্ছে না মক্কা মদিনার মধ্যবর্তী স্থান সেখানে আসার পরে অনেক পাহাড় আর পাহাড় বেদুইনরা যেখানে বসবাস করে সেই প্রান্তে গিয়ে প্রশ্ন করা হলো একজন লম্বা চোড়া সুঠাম দেহি যুবককে কি দেখেছো ১৬ বছরের যুবক বেদুইনরা বলল হ্যাঁ একজনকে দেখেছি এখন আর লম্বা চোড়া মনে হয় না সুঠাম দেহি মনে হয় না
জীর্ণ শীর্ণ হয়ে গেছে একটা যুবক, কাঁদতে কাঁদতে সন্ধ্যা বেলায় নেমে আসে, এক পেয়ালা দুধ খেয়ে কাঁদতে কাঁদতে আবার গুহায় চলে যায়। শুনেই সাহাবীরা বুঝে ফেললে এটাই সালাবা হবে। সালাবা সন্ধ্যা বেলায় যখন নেমে আসলো, আল্লাহ নবীর সাহাবী আবু বকর সামনের দিকে হাঁটা শুরু করলো সালাবার নিকটবর্তী হতে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু নিকটবর্তী হতে চাইল, এক পেয়ালা দুধ দিয়েছে সালাবা, কাঁদতে কাঁদতে দুধটা পান করেছে। আবু বকরকে দেখে বলতেছে, ও আবু বকর, ও ওমরে ফারুক, আমার নামে কি মুনাফিক হিসাবে কোন আয়াত নাযিল হয়েছে? আমি আমার অন্তরটাকে কালা ভালায় ফেলেছি, গুনাহ করে ফেলেছি, নজরটারে খেয়ানত করে ফেলেছি। আজকে এখানে যারা বসেছি, কত পর্নোগ্রাফিতে আসক্ত আমরা, কত মুভিতে আসক্ত আমরা, উলঙ্গ মহিলাদের দিকে তাকিয়ে অভ্যস্ত আমরা, একবার নজরের খেয়ানত হয়েছে, নিজেকে আটকে ফেলেছে গুহার ভিতরে, বলতেছে আমার নামে কি কোন আয়াত নাযিল হয়েছে? ওমরে ফারুক বলে, না না, তোমার নামে কোন আয়াতের কথা শুনি নাই। আবু বকর বলে, না না, তোমার নামে কোন আয়াতের কথা তো শুনি নাই। আলী বলেন, তোমার নামে কোন আয়াতের কথা শুনি নাই। ওসমান বলে, তোমার নামে কোন আয়াতের কথা শুনি নাই। এবার সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী তোমাকে না পেয়ে বড় কষ্টে আছে। নবীজি বলেছে, হে তোমাকে পাওয়া মাত্র নিয়ে যাওয়ার জন্য তিনি ভয়ে তটস্থ হয়ে গেলেন, তটস্থ হয়ে গেলেন ভয়ের কারণে। বিশ্ব নবীর করা হলো, আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া কাঁদতেছে সালাবা, আর বলতেছে, ও গো নবীজি, আমার নামে কি কোন আয়াত আল্লাহ নাযিল করেছে? আমি বড় অন্যায় করে ফেলেছি, আমার অন্তরটাকে কালা বানায় ফেলেছি, আমার অন্তরটার মধ্যে ময়লা জমে গেছে, গুনার আস্তরণ পড়ে গেছে। আল্লাহ নবী বললেন, সাহাবি, আল্লাহ তোমার ব্যাপারে কোন আয়াত নাযিল করে নাই। আল্লাহ নবী বললেন, সালাবা, তুমি অনেক দুর্বল হয়ে পড়েছো, জীর্ণ শীর্ণ হয়ে গেছে তোমার দেহ, তোমার মাথাটা আমার কোলে রাখো। সালাবা হাওমা করে কেঁদে দিলে, ইয়া রাসূলুল্লাহ, যে নজরটা খেয়ানত করেছে, অন্তরটা গুনাহ দিয়ে কালা বানায় ফেলেছে, কেমন করে তার মাথা আপনার কোলে রাখবে? আল্লাহ নবী বললেন, মাথাটা কোলে রাখো। যেই না মাত্র মাথাটা কোলে রাখলো, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রোগের ভিতর দিয়ে ব্যথা শুরু হয়ে গেছে, পিঁপড়া কামড়ালে যেমন যন্ত্রণা হয়, রোগের ভিতর দিয়ে এমন ব্যথা শুরু হয়ে গেছে, গোস্তের ভিতর দিয়ে ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, সালাবা, আর দেরি করো না, মালাকুল মউত হাজির হওয়ার সময় এসে গেছে। শাহাদা পড়ো সালা, শাহাদা পড়া শুরু করলেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির কোলে থাকাকালীন সবাই, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর নবী বললেন, তোমাদের বাড়ি জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো, তোমাদের ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর বিশ্ব নবী জানাজার নামাজ পড়ায়া খুব আস্তে আস্তে পায়ের ঘোরালি দিয়ে হাঁটতেছে, আঙ্গুলগুলো ফেলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি, আপনি আঙ্গুল কেন ফেলতেছেন না? কত বড় রাস্তা,
আল্লাহর নবী বলেন ওমর আমি যা দেখি তুমি তা দেখো না আমি দেখতে পাচ্ছি আমার সালাবার উপর আল্লাহ তো খুশি এত পরিমাণ ফেরেশতা আল্লাহ নাযিল করে দিয়েছে আমি নবী পা ফেলে হাঁটার মতো জায়গা পাচ্ছি না অন্তরটা সাফ করে গেছে রাজি আছেন ও আমার ভাইরা সময়টা খুব খারাপের দিকে যাচ্ছে আমরা আমাদের দেশে ১১ দিন ব্যাপী মাহফিল করতে পারছি পারছি না পারছি ইউরোপ নতুন করে আশঙ্কা করছে আগামী মার্চের ভিতরে তাদের ৫ থেকে ৬ লক্ষ লোক মারা যেতে পারে করোনায় সুতরাং আমার ভাইরা আমরা কিন্তু মুসিবত থেকে দূরে না প্রতিনিয়ত আল্লাহ পরীক্ষা নিচ্ছেন আজকের এই আয়াত থেকে যদি অন্তরটাকে পবিত্র বানায় নিতে পারি যিনি কবুল করে নেবেন তিনি কে এক আয়াতের তাফসীর আমরা শেষ করতে পেরেছি দ্বিতীয় আয়াতে যাচ্ছি কে কে চলে যাবেন হাত তুলে আসেন তো আল্লাহই জানে এক বাইট খাওয়াইছে এত দূরে তারপরও চিন্তা করছি বেটা এত আইটেম দিয়ে খাওয়াইছে কোনো দুঃখ নাই ওয়াজ করতে পারলাম আর না পারলাম অসুবিধা নেই কিন্তু খাওয়াইছে দূরে নিয়ে কিন্তু বারবার কইতেছে হুজুর আমার বড় শখ আপনার একটু খাওয়ান আছে কই আমনে এই যে উনি এই জন্য আনোয়ার ভাই কই এ আনোয়ার ভাই কই মাশাআল্লাহ লিল্লাহ তাকবীর ওয়াজ না হইনা যাইতে দিয়ে নানোর বেলা এবার আসেন কয় নাম্বার আয়াত দুই নাম্বার আয়াত আল্লাহর কাছে নূর কামনা করেন তো আল্লাহ নূর দিলে হৃদয় একেবারে আলোকিত হবে এই আলো বাইরে দেখতে পাবে আমলের মধ্যে নূর দেখা যাবে চেহারার মধ্যে নূর ভাসবে লোকটার কথার মধ্যে আলো বের হবে আল্লাহর কাছে বলি আল্লাহ এমন আলেম তুমি বানায়ও না যে আলেম শুধু কথা বলবে আমল নাই এমন আলেম আল্লাহ তুমি মেহরবানি করে আমাদেরকে বানায় পরে না আমি আরেকটা কথা বলি ছোট্ট করে কষ্ট হবে না কষ্ট হবে না আছেন তো আপনারা লিল্লাহে তাকবীর আমার ভাইরা যারা আজকের মাহফিলে বসলেন থাক আল্লাহর নামে তাকবীর দেয় দেখ মাশাআল্লাহ হের এক তাকবীরে মৌমাছির ওয়াজ করছিলাম খেলাছে এই মাঠে খেলাছে এই তাফসিরে আলহামদুলিল্লাহ আল্লাহর কয়েকজন গোলাম মুসলমান হয়েছে আমার এর চাইতে বড় পাওয়ার কিচ্ছু না সুপারের মাহফিলে আপনারা দাওয়াত দেন না দেন আমার কোনো আফসোস নেই কিন্তু আমার সফলতা এই মাহফিল একজন নাপিত শুনছে নাপিত শুই না চিন্তা করতেছে আল্লাহ একটা মৌমাছি আপনার অর্ডার মানে আমি মানুষ কেমনে না মানি এই একটা কথায় তার জীবন পরিবর্তন হয়ে গেছে ময়মনসিংহের এই মাহফিলও আসছিল গত ২ বছর আগে এবার আসে নাই সাথে নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ মনে আছে একটু চিন্তা করেন আজকের মাহফিলটাতে আমরা কামনা করি আল্লাহ আমাদের হৃদয়টা পরিবর্তন করে দিবে কোন ইনশাআল্লাহ এরপরে আমার ভাইয়েরা আমার বন্ধুরা খেয়াল করে শুনেন আল্লাহ এমন ঘরের দৃষ্টান্ত দিলেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইয়ুযকারা ফিহা ইসমুহু ইউসাববিহু লাহু ফিহা বিল গুদুউ ওয়াল আসাল সকাল সন্ধ্যা যেই ঘরে আল্লাহর নাম উচ্চারণ করা হয় আল্লাহর জিকির করা হয় যিনি যেই ঘরে আল্লাহর নাম উচ্চারণ করতে অর্ডার দিয়েছেন যেই ঘরে গেলে হৃদয়গুলা পবিত্র হয় তিনি কে যেই ঘরে নিয়ে হৃদয়গুলো তিনি পরিবর্তন করেন ওই ঘরের নাম কি কয় না কি নাম মসজিদ সবাই কন কি নাম আমরা বানাইছি মসজিদ কন কি নাম মসজিদ কি নাম আজকে থেকে এটা অন্তত শুদ্ধ করে কইবেন মসজিদ টসজিদ না কি নাম উনি চেয়ারম্যান সাহেব নি
মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর আচ্ছা সেরমেন সাহেবের একটা প্রোগ্রাম আছে আর বিচার শালির যা হওয়ার এটা আপনারা রে করবেন ইনশাআল্লাহ করবেন না যে ছেলেগুলো এই কাজ করছে এদেরকে শাস্তি দেওয়া দরকার তোরা 40 দিন একাধারে ইমাম সাহেবের কাছে আয়েশা লিখিত দিয়া দিয়া 40 দিন একাধারে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ছে আর পুলিশে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরেও এলাকা থেকে এলাকায় ততদিন ঢুকতে দিবেন না যতদিন 40 দিন এরা একাধারে নামাজ না পড়বে কোন ইনশাআল্লাহ তোমরা যেই বাহিনী হও মনে রাখবা যেই বাহিনীর লোক তোমরা হও না কেন ওমান তারাকাহু জাব্বারান কাসামাহুল্লাহ যেই বেয়াদব আজকের মাহফিলের সঙ্গে বেয়াদবি করলো তোমাকে টুকরা টুকরা করে জমিনে আল্লাহ মিশায়া দিবে ঠিক না ঠিক অস্তিত্ব তোমার খুঁজে পাওয়া যাবে না তোমার সম্মান ইজ্জত বুলণ্ঠিত হবেই হবে ঠিক না ঠিক কত বড় নেতা তুমি হইছো ফেরাউন নমরুদের চাইতে বড় নেতা তোমার শেল্টারে যারা কোরআনের মাহফিলে বিশৃঙ্খলা করার চেষ্টা করলো আল্লাহ পাক তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে আমরা বদদোয়া করি না বদদোয়া করলে এগুলা লুলা পাগল ল্যাংরোয়া মারা যায় আরে আমি কিচ্ছু না হতে পারি আল্লাহর অনেক গোলাম এখানে এমন আছে লাউ আকসামা আল্লাহ লা আমারহু আল্লাহর ওই গোলাম যদি বলে আল্লাহ কোরআনের কথা শুনতে এসেছি যেই জালেমদের জন্য শুনতে পারি নাই আল্লাহ তুমি তাদেরকে বরদাস্ত করো না আল্লাহ নবী বলছে লাউ আকসামা আল্লাহ লা আমারহু কসম করে যদি আল্লাহর গোলাম চায় আল্লাহ তারে ফিরায় দেয় না সুতরাং মুসলমান সাবধান সব জায়গায় মাতবরি করবেন না সব জায়গায় বাহাত দেওয়ার চেষ্টা করবেন না কোরআনের মাহফিল চলছে চলবে রাজি আছেন ইনশাআল্লাহ আর বেশি কষ্ট আমি দেব না বলতে চাই একটা শুদ্ধ উচ্চারণ আপনাদেরকে শিখাইছিলাম উচ্চারণটা কি বলেন কি উচ্চারণ করে বলেন কি মসজিদ আল্লাহ পাক শুধুমাত্র এই উম্মতের জন্য وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ مَسْجِدًا গোটা জমিটাকে যিনি আমার আপনার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন তিনি কে অন্য কোন নবীর উম্মতের এই সুযোগ ছিল না শুধুমাত্র এই উম্মতের জন্য সারা জমিটাকে যিনি মসজিদ বানিয়ে দিয়েছেন যেখানেই নামাজের সময় হবে মসজিদ খুঁজে পেলেন না আপনি নিজে কিবলামুখী হয়ে সালাত আদায়ের জন্য দাঁড়ায় গেলেন ওই জায়গাটাকে যিনি মসজিদ বানিয়ে দিয়েছেন তিনি কে এরপরই আল্লাহ বলছেন আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর জিকির হবে আল্লাহর নাম বলা হবে আল্লাহর নাম বলবেন ফিল গুদুই ওয়াল আসল সকাল সন্ধ্যা আল্লাহর নাম বলবেন আল্লাহর নাম উচ্চারণ করবেন আল্লাহ তাসবিহ সকাল সন্ধ্যায় করবেন সকাল সন্ধ্যায় এখন রুটিন করে আমরা গান বাজনা শুনি আর ঘুমাই ঠিক না বেঠি যখন আপনার সন্ধ্যা হয়ে যাবে সূর্যটা যখন ডুবি ডুবি বাপ লাল লালিমা বিস্তার করে দিয়েছে সূর্যের দিকে একটু তাকাবেন লাল লালিমা বিস্তার করে একটু পরেই ডুবে যাবে ওই মুহূর্তে চিন্তা করবেন ইন্না হায়াতাকা কদ্দাজুলু কামিসলি শামস আমার আপনার জীবন নামক সূর্য ডুবি ডুবি করছে হঠাৎ করে করোনার কারণে ডুবে যেতে পারে রোড অ্যাক্সিডেন্টে ডুবে যেতে পারে বিপদ মুসিবতে ডুবে যেতে পারে সামান্য জ্বর এসে ডুবে যেতে পারে যিনি আমাকে আপনাকে হায়াতে রেখেছেন তিনি কে এখন সকাল সন্ধ্যায় কি পড়বেন কি বলবেন শুনবেন সকাল সন্ধ্যায় ফজরের পরে জোহরের পরে আসরের পরে মাগরিবের পরে এশার পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পর
আল্লাহ আকবার একবার আস্তাগফিরুল্লাহ তিন তিনবার আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বেন আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়বেন আল্লাহ নবী সাহাবীকে আদর করে বললেন সাহাবী তোমারে আমি বড় আদর করি মুআজ তোমারে আমি বড় আদর করি আমি আজকে তোমাকে শিখিয়ে দিচ্ছি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বা আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি যদি পড়ি যিনি দামি বানায় দিবেন তিনি কি আরেকটা আমরা অনেকে জানি না অনেকে না 100% লোক একবারে চ্যালেঞ্জ করে বললাম 100% লোক আমরা এটা জানি না আজকে শিখবো কোন ইনশাআল্লাহ দি উঠে কেন উঠতেছেন নি 100% লোক শিখবো কোন না ইনশাআল্লাহ ইন্দাল ইস্তিফতা ফি সালাম নামাজ শুরু করার পূর্বে ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াবেন নামাজ শুরু করার পূর্বে আল্লাহ নবী দেখলেন একজন সাহাবী গুনগুন গুনগুন করে কি যেন পড়ছে নামাজ শুরু করার আগে নামাজ শেষ করে নবীজি বললেন আজিবতুলাহাব ফুতিহাত লাহাব আবুস সামাব আমি বড় অবাক হয়েছি আল্লাহর গোলাম যখন বাক্যগুলা বলেছে আমি নজর করে দেখি আসমান জমিনের আমি নজর করে দেখি আকাশের একটা না দুইটা না সাত সাতটা দরজা খুলে যিনি রহমত নাজিল করছেন তিনি কি মাত্র তিনটা বাক্য পড়ছে কয়টা একজনে কয় ষাটটা মানে কয়টা ষাটটা না বাবা তিনটা কয়টা তিনটা তিনটা এক নাম্বার হল আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা কয়টা বাক্য রাসূল বলছে কে পড়ছে একটু হাত তুলো তো দেখি সাহাবী বলতেছে ইয়া রাসূল আমি পড়ছি তুমি পড়লাম আমি অবাক হলাম আকাশে দুয়ার খুলে গেছে অজস্র রহমত আল্লাহ রব্বুল আলামিন নাজিল করছে আজকের চুপাইরের মাহফিল থেকে ছোট্ট এই তিনটা বাক্য যদি নিয়ে যেতে পারি ইমাম সাহেব নামাজ শুরু করবে তার আগে যদি তিনটি বাক্য আমি আপনি পড়ে নিতে পারি আকাশের দুয়ার খুলে যিনি রহমত নাজিল করবেন তিনি কে কয়টা বাক্য সবাই বলেন কয়টা একটু পরে তো দেখি এক নাম্বার বাক্যটা কি জোরে এই যে ডান দিকের আলেমরা ফরতাছে না জোরে কন চশমাওয়ালা হুজুরে ফরছেন আমি তো দেখতেছি নেব জোরে কন প্রথম বাক্যটা কি এবার পড়ছে এবার এই সাইডের লোকেরা এই সাইডের লোকেরা মিল্লা কন দ্বিতীয় বাক্যটা কি হুজুর ভুলে গেছি কেউ হ্যাঁ আলহামদুলিল্লাহ কাসীরা তৃতীয় বাক্যটা কি পড়বেন কি জোরে না আসতে আস্তে আস্তে মনে মনে ইমাম সাহেব নামাজ দাঁড়াইতেছে মনে মনে আস্তে করে পড়ে ফেলবেন যিনি আপনার জন্য আকাশের দুয়ার খুলে অজস্র রহমত নাজিল করবেন এটা দঈফ হাদিস না সহি হাদিসে বর্ণিত মুসলিম শরীফের সরাসরি হাদিস যদি আমল করি যিনি আমাদের জন্য আকাশের দুয়ার খুলে রহমত নাজিল করবেন তিনি কে এরপরে আসেন আমার ভাইরা সাইয়েদুল ইস্তিগফার করবেন ফজরের পরে সাইয়েদুল ইস্তিগফার করবেন মাগরিবের পরে জীবনের অনেক গুনাহ ফজরের পরে যদি কেউ পড়ে মাগরিবের আগ পর্যন্ত লোকটা যদি মারা যায় যিনি গুনাহ মাফ করে কবুল করবেন তিনি কে আবার মাগরিবের পরে যদি পড়ে ফজরের আগে যদি লোকটা মারা যায় যিনি গুনাহ মাফ করে কবুল করবেন তিনি কে এবার একটু আঙ্গুলটা উঠান কয়টা আঙ্গুল এখন কয়টা একটু দেখান না সাইডটা দেখছেন না আপনারা জন সিনা খেলা দেখায় কয় আঙ্গুল উঠায়
এখন কথা কয় না কয় আঙ্গুল তিন আঙ্গুল তিন আঙ্গুল কয় আঙ্গুল জোরে কোন কয় আঙ্গুল আমরা দেখামু কয় আঙ্গুল আল্লাহ নবীর একজন স্ত্রী ছিলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের পরে বসে বসে জিকির করতেছেন আল্লাহর নবী নামাজ শেষ করে এসে দেখেন জিকির করতেছে ডাক দিয়ে বলল জুয়াইরিয়া রে لقد قلت بعدك أربع كلمات لوزنتهن بما قلت منذ اليوم يا من چطة باكو شكاية ديبو اي چطة باكو جو دياك پالله راكو اسك جو تو ذكر كل شعب ذكر قولا جو دياك پالله راكو چطة پا چطة باكير پالله جنی بھاری بانه دي بنتي نكي اي بار عرق تا دوا شكاية دي شعب روك تكي আল্লাহ মুক্তি দিবে কোন ইনশাআল্লাহ সব রোগ যত রকমের রোগ আছে টেকিং করে পড়বেন আমার লগে লগে পড়ুন পড়তে রাজি আছেন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামি আল্লাহুম্মা আফিনি ফি বসরি لا إله إلا أنت شاهدنا كتير تين تين بار الله جي غلام پر بي فضل پر مغربي بير پر الله اپنى اما دهو بھلو راك بين کانتر بھلو راك بين جشت شکت بھلو راك بين جنی اپنا کی حفاظت پر بين تيني کی اير پر تريتيو نمبر آج ناشو نمار بار ذكير کر بين پاس اکتنا مدر پر বিশেষ করে ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে জিকির করবেন আর মনে রাখবেন রিজালুল্লা তুলহিহিম তিজারা তিজারাতুন ওয়া বাইউন আন যিকরিল্লাহ وإقام الصلاة وإيتاء الزكاة এমন কিছু মানুষ আছে যাদেরকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য আটকাতে পারে নাই দুনিয়ার কাছে বিক্রি হয় নাই আখিরাত সামনে রেখে আল্লাহর গোলাম যারা হয়েছে তাদেরকে যিনি কবুল করে নিয়েছেন তিনি কি সামনে শেষ কথা কিন্তু আসতেছে আপনারা চলে যাবেন না আমার তো মনে হয় অনেকের কষ্ট হয়ে যাচ্ছে না একটু তাকবীর দেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার বসেন বসেন মনোযোগ আছে তো আমরা দুইটা আয়াতের তাফসীর শুনব কোন ইনশাআল্লাহ শেষেরটা না বুঝলে নাস্তিকদের প্রথম অংশের যে প্রশ্নগুলো আছে ওটা ভালো পরিষ্কার হবে না এজন্য জোয়ানরা সবাই আছেন তো জোয়ান তোমরা আছো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো জোরে জোরে কয় না আছেন তো আমার ভাইয়েরা পৃথিবীর ভিতরে কিছু নিকৃষ্ট মানুষ আছে দেখবেন যারা দুনিয়ার সামনে আখিরাতকে বিক্রি করে দিয়েছে এমন কিছু জানে পৃথিবীর মধ্যে এখন আছে না আমার দেশে তাকায় দেখবে শুধু আমার দেশ কেন বলছি সারা পৃথিবীতে তাকায় দেখবে এখন ইসলাম এবং মুসলমান ইসলাম যেমন আমার ধর্ম আমার পার্শ্ববর্তী ভাইদের ধর্ম যেমন অনেক হিন্দুরা আছে হিন্দু ধর্মের মানুষ খ্রিস্টানরা আছে খ্রিস্ট ধর্মের মানুষ বৌদ্ধরা আছে গৌতম বৌদ্ধের অনুসার সব বাদি এখন আমাদের মাঝে বড় ধর্ম হয়ে পড়েছে রাজনীতি ঠিক না ঠিক এই রাজনীতির কাছে এমন অন্ধ আমরা হয়ে গেছি অনেকে এত বেশি অন্ধ হয়ে গেছি আখেরাত বিক্রি করে দিচ্ছি
শুধুমাত্র দুনিয়া সামান্য লাভে সামনে আখিরাত বিক্রি করে দিচ্ছি ঠিক না বেঠি মনে রাখতে হবে মুসলমান নেতার চাইতে দল যেমন বড় দলের চাইতে আদর্শ যেমন বড় আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড় রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড় ঠিক না বেঠি এই কথা কি পরিষ্কার যদি তাই হয় আমার কথা আমার নেতার কথা আমার দলের কথা আমার আদর্শ যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায় আমি যদি দুনিয়ার ব্যবসায়ী হই আখিরাতের ব্যবসার সামনে দুনিয়ার কাছে আখিরাত বিক্রি করে দেব ওই ব্যবসায় লাভবান হলাম না লসে পড়ে গেলাম লসে পড়ে গেলাম উদাহরণ দিলে বুঝবেন আমার ভাইরা দুজন ব্যক্তির উদাহরণ একজন ব্যক্তি হলো সবচেয়ে দুনিয়ার সুখী মানুষ সবচেয়ে টাকাওয়ালা মানুষ সবচেয়ে ফেমাস ব্যক্তি যে ছিল ইমানের দৌলত যার ছিল না আল্লাহ পাক সেদিন জাহান্নামের ফেরেশতাকে বলবে ফেরেশতা ইদমিসুহু গনসাতাম মিনান নার এক মুহূর্তের জন্য জাহান্নামটা দেখায়ান অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুখী মানুষ সবচেয়ে সুখী মানুষের বিপরীতে সবচেয়ে মজলুম দিন কায়েমের জন্য মার খেয়েছে জেল জুলুম নির্যাতন সহ্য করেছে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য রক্ত দিয়েছে মজলুম হয়েছে কত মানুষের চোখ উঠে নেওয়া হয়েছে পা কেটে ফেলা হয়েছে হাত কেটে ফেলা হয়েছে রসুলের চাচা আমিরে হামজার কলিজা বের করে চিবায়ে খেয়ে খাওয়া হয়েছে কি পরিমাণ জুলুম করা হয়েছে পরতে পরতে ইসলামের হামজালাম স্ত্রীর সঙ্গে সামান্য আলিঙ্গনের পরে ফরজ গোসল করতে পারে নাই কাফেররা শহীদ করে দিয়েছে ইসলামের পরতে পরতে যেমন যখন এমন মজলুমদের ইতিহাস সেই মজলুমদের মধ্যে একজন মজলুমের কবর দেখেছি আমি ইয়াহিয়া আলাইহিস সালাম মাথা দেহ থেকে আলাদা করা হয়েছে মাথা এক জায়গায় দাফন করা হয়েছে দেহ আরেক জায়গায় দাফন করা হয়েছে দুই জায়গায় দাফন করা হয়েছে গড়িয়ে গড়িয়ে দেহ ফেলে দেওয়া হয়েছে পাহাড় থেকে মাথা আলাদা হয়ে গেছে দেহ আলাদা হয়ে গেছে এত জুলুম করা হয়েছে নবী ইয়াহিয়া আলাইহিস সালামকে আল্লাহর আদালতে সবচেয়ে যে মজলুম হবে সেদিন আল্লাহ তাকে ডেকে বলবেন ও জান্নাতি ফেরেশতা ও জান্নাতি মালায়েকা একবারের জন্য আমার জান্নাতি গোলামটাকে জান্নাতটা দেখায় আনো বলেন আল্লাহু আকবার একদিকে জাহান্নামীকে জাহান্নাম দেখানোর জন্য নিয়ে যাওয়া হবে অন্যদিকে জান্নাতিকে জান্নাত দেখানোর জন্য নিয়ে যাওয়া হবে এবার দুজনেই একজন জান্নাত দেখে আসবে আরেকজন জাহান্নাম দেখে আসবে আল্লাহ সেদিন সবচেয়ে সুখীটাকে ডাক দিয়ে বলবে দুনিয়ার জীবনে অনেক সুখ অনেক শান্তি করেছিস আজকে আমার কাছে বলতো দেখি একটা সুখের গল্প জান্নাত জানি দেখছে কয় মুহূর্ত সবাই বলেন কয় মুহূর্ত এক মুহূর্ত মাত্র জাহান্নাম দেখেছে এক মুহূর্ত জান্নাত দেখেছে জাহান্নামি ডাক দিয়ে বলবে আল্লাহ জীবনে কোনো দিন কোন নেয়ামত আমি দেখি নাই কোন সুখ আমি বুক করি নাই এক মুহূর্তে জাহান্নামের আগুন
دنيا সব সুখ শান্তি ভুলায় দিবে এবার আল্লাহ সবচেয়ে মাজলুমকে ডাক দিয়ে বলবে গোলাম অনেক মার খেয়েছিলি ঘরে ঘুমাতে পারো না ঘরটার মধ্যে ঘুমাতে যেতে পারো না সন্তানকে দেখতে যেতে পারো না মিথ্যা মামলা হামলায় জর্জরিত ছিলাম আমার কাছে একটা দুঃখের গল্প বলো তো দেখি লোকটা ডাক দিয়ে বলবে মা সাবানি কত দুররুন আও বালা আয় আল্লাহ জীবনে কোনো দিন কোনো দুঃখ দেখি নাই কোনো মার খাই নাই কোনো যন্ত্রণা দেখি নাই কোনো দিন মাজলুম হই নাই এক নজর জান্নাত দেখায়া দুনিয়ার দুঃখ যিনি ভুলায় দিবেন তিনি কে মনোযোগ আছে তো আছে এবার আসেন আমার ভাইরা এর পরের আয়াতে চলে যাই লিয়াজজিয়াহুম আল্লাহু আহসানা মা আমিলু ওয়ায়াজিদাহুম মিন ফাদলি والله يرزق من يشاء بغير حساب الله رب العالمين প্রতিদান দিবেন যতটুকু করেছেন এর চেয়ে উত্তম প্রতিদান দিবেন বাড়িয়ে দিবেন অনুগ্রহ করুণা যিনি বান্দাকে অজস্র হিসাব সারা রিজিক দিবেন তিনি কি তাহলে কার কাছে রিজিক চাইবেন আর একটুখানি আছে কষ্ট হইতেছে শেষ করে দিও আর দশটা মিনিট কষ্ট হইব কেউ উঠতে দিয়ে না কিন্তু দশ মিনিটে টাইট করলা কেডা কেডা যায় একটু দেখেন কেউ মাথা লাড়ান নাই মানে হুজুর তাড়াতাড়ি শেষ করেন কি কর যাকে একজনের মাথা যে মুরব্বি মাথা লড়াই দেয়ছে দাড়িওয়ালা মানুষ আবার দাড়ি পাইকা গেছে লাল দাড়ি পুরো এবার মাথা লড়াই দেয়ছে হুজুর যায়েন না আপনারা আছেন লিল্লাহে তাকবীর আর ত্রিশ আয়াতে চলে আসছে আর দুইটা আয়াত আছে কটা এবার আসেন আমার ভাইয়েরা শেষ আয়াতটা কিন্তু লাগবে বোঝার জন্য আচ্ছা এই যে আয়াতের লিস্টটা করছে কেডাও অনেক বুদ্ধিমান লোক করছে আমি অবাক হয়েছি চল্লিশ আয়াতে গিয়ে থামাইছে একচল্লিশ আয়াতে থামাইতে পারত কারণ এখানেই নূরের কথা শেষ সূরাটার নাম সূরা নূর দিছে না আমার এই নূর সম্পর্কে আলোচনা করতে কন সুবহানাল্লাহ দেখেন আল্লাহ শেষে কি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকে আল্লাহ চান হিসাব সারা রিজিক দেন আবার যাকে আল্লাহ চান দরিদ্র রাখেন গরিবে রাখেন সব টুকুন যার ইচ্ছা তিনি কি দু হাজার পনেরো সনে গেলাম হজে আল্লাহ খুব অল্প বয়সে নিল সারা জীবন আল্লাহর কাছে চাইতাম আল্লাহ যখন খুব হাঁটতে চলতে পারি শরীরে একটু শক্তি থাকে এই কষ্টের ইবাদতটা শরীরে শক্তি থাকাকালীন সময় আল্লাহ তুমি একটু ডাক্তার দিও আল্লাহ একেবারে তাগড়া যুবক অবস্থায় ডাক্তার দিছে আলহামদুলিল্লাহ সবে মাত্র বিয়ে শাদি করছি এরপরে আল্লাহ ডাক্তার দিস গেলাম সেখানে একদিন মাগরিবের নামাজের সময় শেখ সুদাইসি তিনি তেলাওয়াত করতেছেন ইয়া বুনি মাইয়াশা ও ইনাসা ওয়া বুনি মাইয়াশা উদ্দুকু আও ইউজাউ ذكرانا وإناثا পড়তে পড়তে তিনি ফুপায় ফুপায় কাঁদতেছে আল্লাহ আপনি যাকে ইচ্ছা করেন কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা করেন ছেলে সন্তান আপনি দান করেন যাকে ইচ্ছা করেন ছেলেও দেন মেয়েও দেন যাকে ইচ্ছা করেন না ছেলেও নাই মেয়েও নাই বন্দা রাখেন সব ক্ষমতা কার
রিজিকের যিনি পূর্ণ মালিক তিনি কে আমরা আল্লাহর ভান্ডার শরীফ ভান্ডারীর ভান্ডার খুঁজি আটশির ভান্ডার খুঁজি পীরের ভান্ডার খোঁজা শুরু করেছি কোন ভান্ডার কিছু দিতে পারে না যেই ভান্ডার থেকে নাজিল হয় তিনি কে গোলাম ওই ভান্ডারের কাছে চাও যে ভান্ডার থেকে কেউ খালি হাতে ফিরে না কথা কি ঠিক অনেকে মন বেজার করে নেছে দেখছস হুজুরে আমার বিরুদ্ধে লাগিয়ে গেছে কেন আমি কেউর বিরুদ্ধে না কোরআন হাতে এই কথা বলছি ان اولكم وانسكم وجنكم قاموا في صعيد واحد যদি সব মানুষগুলা সব জিনগুলা পৃথিবীর 900 কোটি মানুষ কোটি কোটি জিনগুলা যদি একত্রিত হয়ে যায় খোলা প্রান্তের ভিতরে দাঁড়ায় যায় আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করে মা নাকাস মিম্মা যালিকা ইনদি إلا كما ينقص المخيط إذا أدخل البحر সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করি সুই উঠালে সমুদ্র যেমন সামান্য টের পায় না একটুখানিও সমুদ্র থেকে পানি ওঠে না যেই সামান্য টুকুন উঠে প্রত্যেকের মনের চাহিদা পূর্ণ করে দিলে এত টুকুনও আল্লাহর বান্দার থেকে ফুরাবে না তাহলে সাবেন কার কাছে যার কাছ থেকে পাবেন তিনি কে এরপরে আসুন আমার ভাইরা ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম كَسَرَابٍ بِقِيعَةٍ يَحْسَبُهُ الظَّمْآنُ مَاءً حَتَّى إِذَا جَاءَهُ لَمْ يَجِدْهُ شَيْئًا وَوَجَدَ اللَّهَ عِنْدَهُ فوفاه حسابه والله سريع الحساب كافر دير كذر قطعو نعمون انك شموئ دیکھ بین مدر ترسا انك برو کاج کری نیپولیان انك کاج کری چھ کال مرس انك کاج کری چھ লেনিন অনেক কাজ করেছে আজকের খ্রিস্টান মিশনারিরাও অনেক কাজ করতেছে দান করতেছে মানুষের গড়বাড়ি করে দিচ্ছে কিন্তু তাদের কাজগুলো হল মরিচিকার পিছনে দৌড়ানো মরু প্রান্তে যারা গিয়েছেন আমার নিজের চোখে দেখেছি অনেক দূর চলার পথে মনে হয় যেন ওই জায়গায় পানি চকচক করতেছে যাওয়ার পর দেখবেন পানি না এটা বালু এটার নাম মরিচিকা এই মরিচিকার ভিতরে মানুষ যেমন ধোকা খায় কাফেররাও ধোকা খেয়েছে তাদেরকেও আল্লাহ পাক স্বচ্ছ একটা অন্তর দিয়েছিলেন তাদের ওই পিঞ্জিরের ভিতরে এই খোলসটার ভিতরে এই খাতার ভিতরে একটা অন্তর তাদেরকে দিয়েছিলেন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন হাড় দিয়েছিলেন এই হাড়ের উপরে তাদেরকেও স্বচ্ছ কাচের মতো আবরণ দিয়েছিলেন জন্মগ্রহণের পরে তাদের কাজটা স্বচ্ছ ছিল শিরিক করতে করতে কালো হয়ে গেছে এজন্য তাদের কাজগুলোকে আল্লাহ পাক দুনিয়ার জীবনে তাদের ভালো কাজের জন্য প্রতিদান দিবেন আরো বেশি ভালো কাজ করার সুযোগ দিবেন মরিচিকার মতো আখেরাতের সামনে গিয়ে প্রতিদান না দেখে তারা জায়গা দেখবে জাহান্নাম যিনি দ্রুত হিসাব নিকাশ করে জাহান্নামে পাঠিয়ে দিবেন তিনি কে কারণ আপনি সব আলো চিনলেন নূরুন আলা নূর সব আলোর আলো যিনি তিনি কে ওয়ালা ইনসালতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ যদি জিজ্ঞাসা করা হয় কে তোমাকে সৃষ্টি করেছেন তুমি তো বলো আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহর উপরে তুমি ঈমান আনতে পারো না তুমি ভগবান বলো
আর যাই বলো তুমি এটাই বুঝাও সৃষ্টি করেছেন কে সে আল্লাহর উপর ঈমান আনতে পারো নাই মরিচিকার পিছনে তুমি ছুটেছো তোমার হিসাব নিকাশকে যিনি শূন্য বানায় দিবেন তিনি কে এবার আসেন পরের আয়াতে শেষ কথা কষ্ট হচ্ছে মনে হয় আমার ভাইয়েরা শেষ কথা আসি أو كظلمات في البحر اللج يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعدها فوق بعد إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور الله أكبر أمار بأي التبوزي بالي جار تشتكوني সমুদ্রের ভিতরে অন্ধকারে পড়ে গেলে ঢেউয়ের পর ঢেউ মাঝে মাঝে ডুব দিয়ে দেখবেন কেমন অন্ধকারের ভিতরে আপনি আছেন এই অন্ধকার গভীর অন্ধকার এই অন্ধকারের উপরে যদি আল্লাহ পাক মেঘমালা দিয়ে আরো অন্ধকার বানায় দেন অন্ধকার কম হবে না বেশি হবে ঢেউয়ের পর ঢেউ এসে আছড়ে পড়ে আরো অন্ধকার বানায় দিল এই অন্ধকারের মধ্যে যদি একজন ডুবে যাচ্ছে হাত বাড়ায় বলে ভাইরে আমারে বাঁচাও অন্ধকারের ভিতরে রাতের অন্ধকার সমুদ্রের ঢেউয়ের পরে ঢেউয়ের অন্ধকার গভীর অন্ধকারের উপরে মেঘমালার অন্ধকার আল্লাহ দিয়ে দিলেন হাত নাড়ায় আপনি বললেন ভাই আমারে বাঁচাও বারবার আপনি বাঁচার চেষ্টা করলেন অন্ধকারের পরে অন্ধকারের মধ্যে পড়ে পড়ে আপনি বাঁচার চেষ্টা করলেন সমুদ্র থেকে যেমন আপনি বাঁচতে পারবেন না আপনি বারবার গুনাহ করলেন আর গুনাহ করার পরে আপনি ফিরে আসার জন্য চেষ্টা করলেন না আপনি জাহান্নামের দিকে প্রতিনিয়ত দৌড়ালেন ফিরে আসার চেষ্টা করলেন না একদিন হঠাৎ করে ডাক চলে আসবে অন্ধকার কবর ঠিকানা হবে আপনি আল্লাহর নূরে আলোকিত হতে পারেন না কবরটাকেও যিনি অন্ধকার দিয়ে ভরে দিবেন তিনি কি এবার মনটা নরম করে দেন মনটা একেবারে নরম করে দেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই পাঁচ পাঁচটি আয়াতের সারাংশ এসে আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন গোলাম গুনার কাজগুলা ছেড়ে দাও ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার দিনের বেলায় গুনাহ করে ফেলেছো এখন রাত হয়ে গেছে আর গুনার দিকে যাও না وَإِنَّ اللَّهَ يَبْسُطُ يَدَهُ بِالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللَّيْلِ অথবা রাতের বেলায় গুনাহ করে ফেলেছো এখন দিন হয়ে গেছে একটুখানি ক্ষমা চেনাও যিনি ক্ষমা করে দিবেন তিনি কি কিন্তু যে ব্যক্তি গুনাহ ছাড়ল না আজকের মাহফিল মাফি শোনার পরে নামাজি হলো না নামাজ ছাড়াই যে ঘরের ভিতরে ঢুকলো যেই মহিলা পর্দা নিষিদ্ধ হলো না যেই সুদখোর সুদ ছাড়লো না যেই গোসখোর গোস ছাড়লো না যেই জালেম অত্যাচার ছাড়লো না তার হৃদয়টা এখন অন্ধকার আছে আর যদি আজকে তাওবা করে নিতে পারেন আপনার হৃৎপিণ্ডের উপরে স্বচ্ছ যে আবরণ দিয়েছিল আবার এই আবরণটাকে যিনি স্বচ্ছ বানায় দিবেন তিনি কি এই মাহফিলে যারা বসছেন একটু ফিল করে নিয়ে আয়াতটা নিয়ে এখন একজনও উঠছেন আল্লাহর রাসূল মুরব্বিরাও বসছেন
একবারে শেষ কথা এখন অনেকে যারা দূর থেকে আসছেন চিন্তা করতেছেন জায়গা হুজুর তো শেষ কথা বলতেছে কবরের ভিতর একদিন আপনি ঘুমায় যাবেন দুনিয়ায় সূর্যের কারণে আপনি আলো পান অন্ধকার কবরের ভিতরে সূর্যের আলো ঢুকবে না তখন আলো পাবেন কার কাছ থেকে কথা কয় না নূরুন আলা নূর সব আলো যেদিন ফুরায় যাবে যার কাছ থেকে আলো আসবে তিনি কে অন্ধকার কবরের ভিতরে ঘুমায় যাবেন নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজা নামাজ আপনার জন্য আলো হয়ে দাঁড়ায় যাবে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে নামাজের সাক্ষী গ্রহণ করে যিনি দলে দলে জান্নাতি বানায় দিবেন তিনি কে সুতরাং নূরুন আলা নূর আলোর উপরে আলো সে আলো যদি পেতে চান কবরের ভিতরে এমন অন্ধকার অবস্থা তৈরি হবে লোকটা ডানে তাকায় দেখবে কে যেন দাঁড়ায় আছে কে গো তুমি সব রেখে চলে আসলাম আবার সন্তান রেখে চলে আসলাম স্ত্রী রেখে চলে আসলাম বাপ রেখে চলে আসলাম মা রেখে চলে আসলাম বন্ধু বান্ধব রেখে চলে আসলাম কে গো তুমি অন্ধকার কবরে নামাজ বলবে আমি তোমার নামাজ বাদিকে লোকটা তাকায় দেখবে কে যেন দাঁড়ায় আছে কে গো তুমি অন্ধকার কবরে আমি তোমার রোজা অন্ধকার কবরে দাঁড়িয়ে গেলাম লোকটা তাকায় দেখবে মাথার সামনে কে যেন দাঁড়ায় আছে কে গো তুমি মাথার সামনে দাঁড়ায় আছো বলা হবে তিলাওয়াতুল কুরআন আমি তোমার কোরআন তেলাওয়াত আজকে তোমার জন্য দাঁড়িয়ে গেলাম ওয়াসাইরুল আমালি আলা রিজলিহি পায়ের সামনে দাঁড়ায় দেখবে কেউ কেউ দাঁড়ায় আছে কে গো তুমি অন্ধকার কবরের ভিতরে সূর্যের আলো নাই যার কাছ থেকে সেদিন আলো পেয়ে কবর আলোকিত হয়ে যাবে তিনি কে সুতরাং আমার ভাইয়েরা ছোট ছোট যে আমল গুলা করলেন এই আমলের কারণে যিনি আমার আপনার কবরটাকে আলোকিত বানায় দিবেন তিনি কি সূরায়ে নূরের শব্দ জানি কয়টা লিল্লাহে তাকবীর 1300 সবটা মস্ত করে বাজে কয়টা এবার আরেকটা কথা কই দি কষ্ট হবে নি অক্ষর জানি কয়টা হ্যাঁ কত মাশাআল্লাহ একটা পিচ্ছি বাচ্চা কইছে আমার মনটা একটা কলিজাটা ভরে গেছে আলহামদুলিল্লাহ মানুষ কয় হুজুর কুরআন হাদিসের তাফসির কুরআন হাদিস দিয়ে করলে মানুষ বুঝতো না একটু গল্প টল্প কয়ে কিসের গল্প কুরআন হাদিসের মাহফিলে কোনো গল্প নাই এবার পাঁচটা আঙ্গুল উঠান ঝটপট মোনাজাতের আগে কয়টা আঙ্গুল লিল্লাহে তাকবীর টেটো দিছেন তো দিছেন না আচ্ছা এটার লাগে কই না যায় না কিন্তু এটা কইলি মানুষ অর্ধেক যাওয়া শুরু করো আজকে টেয়া নিত না কিন্তু এরা লোক ভালো এবার পাঁচটা আঙ্গুল উঠাইছেন পাঁচটা সময়ে আল্লাহরে ডাকবেন আকাশের দুয়ার খুলে যিনি আপনাকে রহমত করবেন নূর দিবেন তিনি কে হুজুর যায় না বল এই পাঁচটা শুনে যান কাজে লাগবে ইনশাল্লাহ কালকে জুমাইর আরো ভালো করে বুঝাই দিবেন কোন ইনশাআল্লাহ কয়টা এবার হাত গুলা নামান ঝটপট শুনেন এক নাম্বার বলছিলাম ইমাম সাহেব নামাজ যখন শুরু করবে সেই সময়ে কয়টা বাক্য বলবেন দুই নাম্বার ইদাল আজান আজানের সময়টা কাজে লাগাবেন মুয়াজ্জিন সাহেব যেমন করে আজান দেয় আপনি আজান দিবেন আজানের শব্দগুলো আপনি উচ্চারণ করবেন ইল্লাল হাইয়াল তাইন হাইয়াল সলা হাইয়াল আল ফালা ব্যতীত এই দুই জায়গায় লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন এরপরে নামাজের আজানে আপনি উত্তরগুলা দিলেন
আজানের দোয়া পড়লেন দুরূদ শরীফ পড়লেন এই সময় আল্লাহ দাম এত বাড়িয়ে দিবেন ফায়ুস্তাজাব যিনি আপনার দোয়াগুলো কবুল করবে নূর দান করবেন রহমত দান করবেন সাত আকাশের দোয়া খুলে দিয়ে রহমত দিবেন তিনি কে কয় নাম্বার শেষ কয় নাম্বার এবার আছেন তিন নাম্বারে আমার ভাইয়েরা কয় নাম্বার জোরে বলেন কয় নাম্বার তিন নাম্বারে সুলুসুল আখির মিনাল লাইল রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহর কাছে মাঝে মাঝে দাঁড়ায় যাবেন যখন জালেমেরা ঘুমায় থাকে আপনি মাজলুম আপনি দাঁড়ায় যাবেন চোখের পানি গুলা সারবে হাত্তা তাওয়াররামাত কদামাহু আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলত আপনি মাঝে মাঝে দাঁড়াবেন আল্লাহর কাছে কাঁদবেন মনের দুঃখ গুলা বুঝে বুঝায় বলবেন আল্লাহকে যিনি সবচেয়ে বেশি বুঝে দুঃখ গুলা দূর করে দেন তিনি কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজে মাঝে মাঝে এত কান্না শুরু করতেন বিশেষ করে সূরা ইউসুফের আয়াত তেলাওয়াত করলেন إنما أشكو بثي وحزني إلى الله يا يا تلات كل تني فوبا فوبا كتب پورا مسجد جنو ثرثر করে কাঁপত এত পরিমাণ চিৎকার করে কাঁদতেন আল্লাহ আমার দুঃখগুলো আমার চাইতে যিনি ভালো বুঝেন তিনি কে আপনার গায়ে একটা কাটা বিচ্ছে আপনার কাছে যন্ত্রণা লাগবে না কাটা লাগছে কাটা যন্ত্রণা লাগবে না স্বাভাবিক যন্ত্রণা লাগবে এর চাইতে বেশি কষ্ট যার লাগবে যিনি এর চাইতে বেশি ব্যথা পাবেন তিনি কে আল্লাহ বলবেন ফেরেশতা আদর করে যে মানুষ আমি বানালাম আমার গোলামের শরীরে রিমান্ডে নিয়ে কষ্ট দিচ্ছে জেল হাজতে রেখে কষ্ট দিচ্ছে শরীরের ভিতরে একটা কাঁটা বিঁধেছে যাও যাও তার জান্নাতের দরজা বুলন্দ বানা দাও নিয়ামত গুলা বাড়ায় দাও গুনাগুলা মাফ করে দাও যিনি ক্ষমা করেন তিনি কি মনে করলেন আপনার কাটা বিদা লাগে আমার আল্লাহর ব্যথা লাগে এত আপন আমার আল্লাহ সে আল্লাহ রাত্রে ডাকেন আর বলেন হাল মিন সাইলিন ফায়ুতা আমার কাছে কি এমন কেউ আছে আমার কাছে চাবে আর আমি দিব হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজান এমন কেউ কি আছে খুব বিপদের মধ্যে পড়ে গেছে আমারে বলবে আর আমি বিপদ মুক্ত করব সুবহানাল্লাহ চার নম্বরে আমার ভাইরা যতজন আজকের মাহফিলে বসেছেন এসেছে খুব খেয়াল করবেন ইন্দাল খামিস ইন্দাল ইসনাইন দুইটা বারে যিনি বান্দার গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে জোরে বলেন কে কোনবার কোনবার দুইটা বার সোমবার আর বৃহস্পতিবার একটু রোজা রাখবেন তেরো চোদ্দ পনেরো আমি মাসের একটু আইয়ামে বিজের রোজা রাখবেন এগুলো খুব সহজ আমল করবেন রোজা রাখবেন দেখবেন সহজে হয়ে যাবে এই দুইটা দিন যদি কিছুই না করেন শুধু আপনি শিরিক মুক্ত থাকেন আপনার ভাইয়ের সঙ্গে শত্রুতা না করেন পাঁচ ওয়াক্ত নামাজ করেন আল্লাহর গোলামি করেন যিনি আপনার গুনাহ মাফ করে দিবেন তিনি কি জোরে ডাক দিয়ে বলেন না কে আরো জোরে ডাক দিয়ে বলেন না কে অটোমেটিক গুনাহ মাফ অটো পাস করাই দিবে আল্লাহ সুবহানাল্লাহ দুইটার আল্লাহ মাফ করতেন একটা শির আর বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা যে তার ভাইয়ের সঙ্গে হিংসা করে আল্লাহ তাকে মাফ করবে না বলবে কি বলবে আনজিরু হাত্তা সালিহা এই দুইটার একটু সারো যেদিন ঠিক হয়ে আসবে সেদিন আমি আল্লাহ মাফ করে দেব চিন্তা করেন কেমন আল্লাহ
আল্লাহর কাছে না চাইয়া বান্দার কাছে চাইছে, কবরের কাছে গিয়ে সেজদা মারলে, বাবার পায়ে গিয়া সেজদা করলে, এত নাফরমানি করলেন, মূর্তির কাছে গেলেন, একটা বার যখন বললেন আল্লাহ আমার ভুল হয়েছে, জীবনে অনেক অন্যায় করছি না বুঝে, একটা বার আপনি আস্তাগফিরুল্লাহ বুঝে বললেন, মানলাসি মানলিস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, বুঝে বুঝে যদি আপনি তাওবা করতে পারেন, যিনি আপনার গুনাহ মাফ তো করবি, বিপদ মুক্ত তো করবি, দুশ্চিন্তার বেড়া জাল থেকে যিনি হেফাজত করবেন তিনি কে, একটু বুঝা বলেন তো আস্তাগফিরুল্লাহ, দিলটা দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ, বুঝা বইলেন। আর একটা বাকি আছে, শুনবেন না যাবেন জোহরে নামাজের সময়, জাওয়ালের নামাজ, সূর্য যখন ঢলে পড়েছে, হারাম অব্দ শেষ হয়েছে, মাত্র চার রাকাত নামাজ পড়েন, নবীজি বলছেন এই সময়টা যদি ন্যাক কাজ করে কাটাতে পারে, যিনি আপনার গুনাহ মাফ করে দিয়ে আপনার জন্য আকাশের একটা না দুইটা না সাত সাতটা দরজা খুলে দিবেন তিনি কে, খুশি না বেজার, সবাই খুশি না বেজার, কয়টা সময়? পাঁচটা। আর আজকে থেকে লাইট দেখলে চিন্তা করবেন, আহারে এই লাইটের ভিতরে কি জানি জ্বলতেছে, ভিতরে কিছু হাওয়া, ফাইটা গেলে দেখা যায় না, রুহুটা চলে গেলে দেখা যায়, আরে কথা কয় না দেখা যায়, রুহুটা কোন দিকে যায়, রুহুটার ওজন কতটুকু, বারবার বিজ্ঞানীরা মানুষ মৃত্যুর পরে দেখেছে আগের ওজন কত এখনের ওজন কত, কোন সময় দেখে 27 গ্রাম, কোন সময় দেখে 20 গ্রাম, কোন সময় দেখে ওজন আরো বেড়ে গিয়েছে আগের চাইতে বেড়েছে, কোন সময় দেখে কমেছে, রুহুর অনুপস্থিতিতে বিজ্ঞান আজ পর্যন্ত পৌঁছাতে পারে না, লাশের কিয়ত ওয়ালা গরবিয়াত পূর্ব পশ্চিমে কোথাও খুঁজে পাওয়া যায় না, এমন এক তেল যিনি আমার আপনার ইঞ্জিন চালাতে রুহু হিসাবে দিয়েছেন তিনি কে, চিল্লা বলেন তিনি কে, রুহ চলে যাবে আপনার আর দাম নাই, যেদিন রুহুটা চলে যাবে আমি আজহারি কার আজহারি বলবে না, বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, লাশের জানাজা কখন হবে, দাফন কাফন কখন হবে, আর কোন দিনের জন্য আজহারি বলবে না, আমি লাশ হয়ে যাব, আপনি লাশ হয়ে যাবে, যতদিন এখন থেকে বাতি দেখবেন চিন্তা করবেন কেমন করে আলো দিচ্ছে, দিব্যি আমরা মানুষ চলতেছি এই বাতিটাও জ্বলতেছে, ভিতরে সামান্য হাওয়া, সামান্য আমার আপনার রূহ, এই রূহটা দিয়ে যিনি সচল রেখেছেন তিনি কে, ঠিক যেমন এখানে এখন কালি পড়ে গেলে আলো বিচ্ছরিত হবে না, আপনার ভিতরে আল্লাহ পাক যে আলো দিয়েছে, গুনাহ করলে বাহিরে আর আলো বের হবে না, আপনি জাহান্নামের দিকে যেতে থাকবেন, আল্লাহ জাহান্নামের জন্য আমাদেরকে পাঠায় নাই, ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, জাহান্নামের দ্বার প্রান্তে আমরা ছিলাম, সেখান থেকে যিনি জান্নাতের পথ দেখালেন তিনি কে, আল্লাহ পাকের কাছে জান্নাত চেয়ে আজকের মাহফিলের সফলতা কামনা করে আজকের মাহফিল মোনাজাত দিয়ে শেষ করবো, উঠবেন না কিন্তু।